2017 সাল থেকে বাংলাদেশে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় পাওয়ায় রোহিঙ্গা কমিউনিটিরা শুক্রিয়া জানিয়ে সৌদি প্রবাসী, কানাডা প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী এবং অস্ট্রেলিয়া প্রবাসী সহ আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রোহিঙ্গা সাপোর্ট নামে তারা সবাই মিলে এ ত্রাণগুলো দিয়েছে নোয়াখালীর ফানিবন্দি মানুষের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। বন্যার পানি হরিমাগুড়ি ঢুকে যে আড়াল লাগলি আর রোজুর হন্দিল্লা কষ্ট করে আর মারা এরে হন্দিল্লা কষ্ট করে দুনিয়া মাসে ওনারা সন আর ঘর ঘর আয় দিদিরা বন্দার পানি হরিমা করলে সন যাচ্ছে স্থানীয় মানুষ ওনারা তো সন নোয়াখালো এরা এরা মালামালিন দিদিরিয়া ওনারা সন আল্লাহরে আল্লাহ অবস্থা সন ওনা বন্যার পানির পানি বা দেখে শোনাই কিন্তু নচলা চলা যাওয়া দিয়া তেরা রুজুর শুনছিল আর কষ্ট করো সব। আরে আমি তো মাঝি আমার দিকে কেউ খেয়াল করে না রে। আচ্ছা যাই দেখি পুনার বাড়িতে ঢুকলে আপনার আরো জামিলা হইব মহিলারা আরো জামিলা করবো আপনার। আপনি যারা ফোন দিচ্ছেন আমার কথা শুনেন, যারা ফোন দিচ্ছেন ওরে আপনি আসতে বলেন ওর আমরা বাজার যেটা আপনি মনে না আপনি বাজার যেটা ওরে বুঝে দি আপনি চলে আসবেন সময় কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আর রোহিঙ্গা সাপোর্টার গ্রুপ বালা শোনে আর রোহিঙ্গা সাপোর্টার গ্রুপ তো মিনার ভাইরে 3 লাখ আর ঘুষি দিলাম গসাই দিলাম মিনার ভাই হিং গসি ভাই মিনার ভাইয়ের হেঁটে আদু বাজার আসছিল হিন যা আছে গুরু ভত্তর ভত্তু ব্যক্তি ব্যক্তি বিভাবার বাপে দিল দিয়েই পারে তো 7 লাখ টিয়া ভালো সব 10 লাখ টিয়া আর আজ আছে রিম্মাগুড়িওরে 2000 টিয়ার দরে এটা শৈলও আছে ডাইল আতে মানে হানার জিনিস পত্র লই আর চিনি পর্যন্ত লই সেলেন পর্যন্ত লই এরিম্মাগুড়ি যা আছে এপ্রিমিল মাত্র 2000 টিয়ার দরে বাজেট গুজি আর তো 10 লাখ টিয়া মাদে 500 মিলিলা হান হই রোহিঙ্গাদের পক্ষ থেকে দিতে আছে আপনার এইটা রোহিঙ্গা কমিউনিটির পক্ষ থেকে ওই যে বাংলাদেশে যেখানে রোহিঙ্গা আসছে কক্সবাজারে সে রোহিঙ্গারা এসে আপনাদেরকে টাকাগুলো দিচ্ছে তোমাদের না এটা আমরা মহিলাকে দিছি মহিলারা দিছেন শেষ। ফানিবন্দি এলাকায় গিয়ে আমরা 10টারও বেশি নৌকা নিয়েছি ছোট ছোট নৌকায় করে প্রত্যেকটা এলাকায় প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে এই ত্রাণগুলো পৌঁছানো হয়েছে রোহিঙ্গা কমিউনিটির পক্ষ থেকে। এগুলো সব হচ্ছে আমাদের মালামাল এটি হচ্ছে যাচ্ছে আরেকটি এলাকায়। মাশাল্লাহ আর গোবাই রোহিঙ্গা ভাই সন এই ফানির মাঝে লামিয়রে ইনসানীয় জিনিস দাহাত দিয়ে মাশাল্লাহ আস্তে আস্তে এখানে আসছে
এই মালামাল গুলো আপনাদেরকে রোহিঙ্গারা পাঠিয়েছে, রোহিঙ্গাদের জন্য আপনি কিছু বলেন, ওনাদের জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ।